এশিয়া কাপের সুপার ফোরে শেষ ম্যাচে বাংলাদেশের কাছে 37 রানে হেরে বিদায় নিয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ম্যাচে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এ দারুণ লড়াই করেছে টাইগাররা। এমন পরাজয় কিছুতেই হজম করতে পারছেন না সাবেক পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল। বাংলাদেশের কাছে হার তার কাছে লজ্জাজনক তো বটেই, বাংলাদেশের খেলোয়াড়দের স্পর্ধা দেখেও নাকি অবাক তিনি। টুর্নামেন্ট শুরুর আগে ফেভারিটের তকমা লাগানো ছিল পাকিস্তানের গায়ে, কিন্তু সুপার ফোরে ভারত আর বাংলাদেশের কাছে পরাজয়ে তাদের সব স্বপ্ন চুরমার হয়ে গেছে। হারের ক্ষত না শুকাতেই সরফরাজ বাহিনীকে সমালোচনার তীরে বিদ্ধ করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা, কিন্তু সমালোচনা করতে গিয়ে প্রতিপক্ষকে নিয়েও তাচ্ছিল্য করে বসেছেন সাবেক স্পিনার সাঈদ আজমল। বাংলাদেশের বিপক্ষে ভার্চুয়াল সেমিফাইনাল ম্যাচে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। নিজ দেশের খেলোয়াড়দের এমন অসহায় আত্মসমর্পণ দেখে লজ্জিত হয়েছেন আজমল। তিনি বেশ ঔদ্ধত্যের সুরে বলেন, বাংলাদেশের মতো র্যাঙ্কিংয়ে নিচের সারির দল যাদের একসময় অনায়াসেই হারিয়ে দিত পাকিস্তান, তারাই এখন তাদের সহজেই পরাজিত করছে। তার কথা একদিক থেকে সত্য, কারণ সর্বশেষ 4 ওয়ানডে ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। তার কথায় ফুটে ওঠে অহংকারও। তার মতে একসময় যে দলগুলো পাকিস্তানের নাম শুনলেই ম্যাচ হেরে যেত, তারা এখন স্পর্ধা দেখাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ আগে পাকিস্তানের নাম শুনলেই ভয় পেত, তারা এমনকি পাকিস্তানের নাম শুনলেই ম্যাচ হেরে যেত, আর এখন এসব দলের বলাররাই আমাদের ব্যাটসম্যানদের চোখ রাঙাচ্ছে, যে কোনো কিছুর ভয় দেখাচ্ছে। এমনও দিন এসে গেছে আমাদের পারফরম্যান্স এতটাই বাজে যে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দেখে আমার লজ্জা লাগছে। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়েও হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের এই সাবেক অফ স্পিনার। তার মতে ভারতের বিপক্ষে শিশু সুলভ খেলা খেলেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে আমরা তাদের পালিত শিশুর মতো খেলেছি। এর আগে এশিয়া কাপ থেকে পাকিস্তানের বিদায়ে হতাশা ব্যক্ত করেছিলেন সাবেক অধিনায়ক সৈয়দ আফ্রিদি, তবে তিনি তার মন্তব্যে বাংলাদেশের ভূয়সী প্রশংসাও করেছেন।